নমস্কার বন্ধুরা এক্সাম বাংলা চ্যানেলের তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি টিভিসি সহ সকল কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি জেনারেল নলেজের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি শুরু করছি আজকের ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনই ক্লিক করো সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান কয়টি আইডেন্সের হিসেবে কয়টি না ছটি নেক্সট প্রশ্ন আদিনা মসজিদ কোথায় অবস্থিত তো এটি রাইট অ্যান্সার হবে কোথায় নাম মালদা জেলা পশ্চিমবঙ্গের মালদা জেলায় আদিনা মসজিদ অবস্থিত নেক্সট প্রশ্ন রামকৃষ্ণ মিশন কোথায় অবস্থিত তো এটি হয়ে যাবে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় রামকৃষ্ণ মিশন অবস্থিত নেক্সট প্রশ্ন প্রথম বাংলা উপন্যাস কোনটি তো প্রথম বাংলা উপন্যাস যেটি সেটি হয়ে যাবে দুর্গেশ নন্দিনী এটি কার না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নম্বর ফাইভ ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে তো ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন না প্রণব মুখার্জি ছিলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি তো রাইড এনস্টার হয়ে আসানসোল তো আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর কলকাতা এবং দ্বিতীয় বৃহত্তম হল কোনটি না আসানসোল নেক্সট প্রশ্ন প্লাস্টিকের মনোময়ের নাম কি তো প্লাস্টিকের মনোময়ের নাম কি না এটি হয়ে যাবে ইথিলিন নম্বর এইট বাদামি কলা কাকে বলে তো বাদামি কলা কাকে বলে না লিগনাইট কয়লাকে বলা হয় বাদামি কলা নম্বর নাইন প্রাকৃতিক পরিবেশে যে কোন উপাদান বিশেষ পরিমাণে থাকে তো প্রাকৃতিক পরিবেশে যে উপাদান বিশেষ পরিমাণে থাকে সেটি হয়ে যাবে কি না মিথেন তো আমরা সকলে জানি মিথেন ধান খেতেও পাওয়া যায় তো এই মিথেন প্রাকৃতিক পরিবেশে পাওয়া যায় তারপর বলছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি না সেটি হয়ে যাবে শিউলি পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি প্রশ্ন নর্মদা উৎপত্তি তো নর্মদা নদী পর্বতমালা থেকে তো এটি পশ্চিমঘাট পর্বতমালায় উৎপত্তি

ভারতের কোথায় অগ্র উৎপাদনের প্রধান খনি অবস্থিত তো ভারতে অগ্র উৎপাদনের প্রধান খনি কোথায় অবস্থিত না ঝাড়খন্ডে দেখো নেক্সট প্রশ্নে আইডিসি লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত তো আইডিসি লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত না কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত আইডিসি লিমিটেডের সদর দপ্তর নেক্সট প্রশ্ন অমর্ত সেন নোবেল পুরস্কার পান কত সালে তো উনিশশো আটানব্বই সালে অমর্ত সেন নোবেল পুরস্কার পান

বাঁকানাঙ্গাল বাড়তি কোন রাজ্যে অবস্থিত তো বাঁকানাঙ্গাল কোথায় অবস্থিত না পাঞ্জাবে তো এটি চতুর্দ উপর অবস্থিত বাঁকানাঙ্গাল বাদ খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় আর এরকম প্রশ্ন আসছে নেক্সট প্রশ্ন কত সালে গণপরিষদের অস্তিত্ব লক্ষ্য করা যায় তো উনিশশো ছেচল্লিশ স্বাধীন হওয়ার এক বছর আগে নেক্সট প্রশ্ন শিশু শ্রম বর্জন এর কথা কত ধারায় বলা হয়েছে তো এটি বলা হয়েছে কত ধারায় না চব্বিশ নং ধারায় আজকে আমাদের লাস্ট প্রশ্ন ওয়েল অফ বিক্রিয়াল কাকে বলে